আমি মোহাম্মদ মহসিন, অফিসার ইনচার্জ তেজগাঁও থানা। এই ফ্রি ইফতার শপের কার্যক্রমটা শুরু হয় কোভিডের সময় থেকে। যখন আমি ডবলমুরিংয়ের ওসি ছিলাম, তখন চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে আমরা বিভিন্ন জায়গায় যেতাম যে কোভিডে কে কি বিপদে আছে, কার কি সমস্যা আছে, আমরা কোন ধরনের হেল্প করতে পারি। তা দেখি যে এই হসপিটালগুলোতে রুগীদের জন্য, অ্যাটেন্ডেন্টদের জন্য কোনো খাবার দেওয়া হয় না, রুগীদের জন্য হসপিটাল থেকে খাবার দেওয়া হয়। সে আমাদের বেতনের, সদস্যদের বেতনের টাকা থেকে শুরু করে 200 জন সদস্য মানুষের মাঝে আমরা ফ্রি ইফতারি এবং সাহারি বিতরণ করতাম। এক পর্যায়ে অনেক মানুষের সাপোর্ট আসলো, তখন আমরা প্রায় 40 থেকে 50 হাজার মানুষকে পুরো রমজানে ইফতারি এবং সাহারি বিতরণ করি। রাস্তায় পুলিশিংটা আমাদের বেশি করতে হয়, ছিনতাই প্রতিরোধে কাজ করি আমরা। আমাদের রাস্তায় ইফতারি করতে হয়, আমরা মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করি। যে স্পটে ঠিক ইফতারির 10 বা 15 মিনিট আগে আমরা শুরু করে দিই, যে ইফতারিটা আমরা নিজেরা খাবো ওই ইফতারিটাকে, বিশেষ করে যাত্রীরা, অনেকে ঢাকা শহরে যানজটে আটকে যায়, খুব জরুরি প্রয়োজনে ইফতারির সময় হয়ে গেছে কিন্তু তার হাতে ইফতারি নাই, তাদের হাতে ইফতারিগুলো আমরা পৌঁছে দিই। আবার অনেক দুস্থ মানুষ রাস্তার পাশে, তাদেরও আমাদের সঙ্গে ইফতারিতে শেয়ার করি, আমাদের ইফতারি তাদের দিই। আসলে এই কাজগুলো করি নিজেদের ভালো লাগা থেকে, নিজেদের মনের খোরাক যোগানোর জন্য করি, এবং পুলিশ যে জনগণের বন্ধু, সত্যিকারের বন্ধু, এই বিষয়গুলো আমাদের এই ছোটো ছোটো কার্যক্রম দিয়ে আমরা এটাও প্রমাণ করি যে আমরা সত্যিকারের মানুষের বন্ধু, আমরা মানুষের পুলিশ, জনগণের বন্ধু হতে চাই। চলেন আমাদের সাথে, আমরা আসলে এখন প্যাট্রোলিং করবো, এরপরে ইফতার সামগ্রীগুলো যখন যে জায়গায় দাঁড়িয়ে পড়বো সে জায়গায় বিতরণ করবো। এই উদ্যোগটা অত্যন্ত ভালো লাগছে, ভালো একটা বিষয় যে রমজান মাস, গাড়ির মধ্যে চলন্ত যাত্রীদের ইফতার করা অনেক ঝামেলাপূর্ণ, কিন্তু এর মধ্যে গাড়িতে বসেই তারা ইফতার হাতে পেয়েছে, এটা অনেক ভালো বিষয়। পুলিশ যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে সেটা খুবই ভালো, অ্যান্ড হচ্ছে মানে এক্সপেকটেশন আমরা এরকমই রাখি, কারণ পুলিশ কিন্তু মানুষ, জনগণের বন্ধু, তারা সব বিপদ আপদে সবসময় হেল্প করে। গাড়িতে হচ্ছে অনেক সময় ইফতার মানুষ পায় না, ইফতার আজান দিয়ে দিছে, ইফতার করা পসিবল হয় না। সো এই মোমেন্টে যে এমন একটা ভালো মহৎ কাজ, সেটার জন্য অনেক থ্যাঙ্কফুল পুলিশের কাছে, পুরো পুলিশ ডিপার্টমেন্টের কাছে অনেক থ্যাঙ্কফুল। পুলিশ আমাদের জন্য বন্ধু, আমাদের হেল্প করে, আমাদের সব কিছু করে। আজকের মতে 200 প্যাকেট ছিল, আলহামদুলিল্লাহ 200 প্যাকেটে শেষ। নিজেদের জন্য যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিছি, এটা ভিন্ন তৃপ্তি। ধন্যবাদ, ইনশাল্লাহ আবার নেক্সট আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।